ছোটবেলায় তিনি হতে চেয়েছিলেন শিক্ষক, শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন সবার মাঝে। কিন্তু তার ভাগ্যদেবী চেয়েছিলেন অন্য কিছু, হয়ে গেলেন ক্রিকেটার। আর যেদিন তার ব্যাট হাসে সেদিন প্রতিপক্ষের বোলারদের চরম শিক্ষা দিয়ে তবেই মাঠ ছাড়েন। নাম তার সৌম্য শান্ত সরকার, যদিও সবাই সৌম্য সরকার নামেই চিনে থাকে। বাংলাদেশ ক্রিকেটের মাসিয়া পঞ্চ পাণ্ডবের বাইরে যে কয়জন খেলোয়াড় নিজেদের প্রতিভার ঝলকে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান খেলোয়াড়দের আতুরঘর বলা হয় খুলনা বিভাগকে। হাবিবুল বাশার সুমন থেকে শুরু করে মাশরাফি, সাকিব, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান এবং কাটার মাস্টার মুস্তাফিজ, এরা সবাই জন্ম নিয়েছেন সুন্দরবনের এই বিভাগে। তেমনি সৌম্যের জন্মটাও খুলনার সাতক্ষীরায়। তারিখ 25 ফেব্রুয়ারি 1993। সৌম্য সরকারের শুরুটা ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা বিকেএসপির হাত ধরে। সেখানে নিজের ব্যাটিং প্রতিভার ঝলক দিয়ে জায়গা করে নেন 2010 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলে। যে মানকাট আউট নিয়ে ক্রিকেটে এত সমালোচনা, সেই মানকাট আউট নিয়ে প্রথম বিশ্ব ক্রিকেটের স্পটলাইটে আসেন সৌম্য সরকার। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জিমি পিয়ারসনকে মানকাট পদ্ধতিতে রান আউট করেছিলেন সৌম্য। বিশ্বকাপের পর একই বছরের অক্টোবর মাসে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে যায় সৌম্য সরকারের। তবে জাতীয় দলে আসতে সময় লেগেছে আরও 5 বছর। 2014 সালের 1 ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সফরকারী জিম্বাবুয়ের সাথে অভিষেক হয় তার। সেটি ছিল সিরিজের 5ম ও শেষ ম্যাচ। সে ম্যাচে 18 বলে মাত্র 20 রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার, মেরেছিলেন 4টি 4-এর মার। আর এই এক ম্যাচের ব্যাটিং দেখেই মনে ধরে যায় কোচ চন্ডিকা হাথুরা সিংহের। সেই এক ম্যাচ খেলেই সরাসরি বিশ্বকাপের দলে জায়গা করে নেন সৌম্য সরকার। 2015 সালের বিশ্বকাপেও নিজের ব্যাটিং প্রতিভার ঝলকানি দেখিয়েছেন সৌম্য। যদিও কোনো অর্ধশত কিংবা শতকের ইনিংস ছিল না তার নামের পাশে, তবুও তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার ব্যাটিং এর সক্ষমতা। ইংল্যান্ডের সাথে ঐতিহাসিক জয়ের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জুটি বেঁধে খেলেছিলেন 40 রানের এক ক্যামিও ইনিংস। ব্যাটিং এর পাশাপাশি ফিল্ডিং এ দারুণ পারদর্শী সৌম্য সরকার। 2015 সালের বিশ্বকাপেই ফিল্ডার হিসেবে এক বিশ্বকাপে সর্বোচ্চ 4 ক্যাচ ধরার রেকর্ডে ভারতের মোহাম্মদ কাইফ ও উমর আকমলের পাশে নিজের নাম লিখিয়েছেন সৌম্য সরকার। তবে সৌম্য সরকারের রুদ্রমূর্তি বিশ্ববাসী দেখে 2015 বিশ্বকাপের পর। বিশ্বকাপের পর পাকিস্তান দল বাংলাদেশে সফরে আসে, সেই সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন সৌম্য সরকার। সিরিজের প্রথম 2 ম্যাচে সেঞ্চুরি করেন দেশের ওপেনার তামিম ইকবাল। আর তামিমের সাথে ওপেন সঙ্গী হিসেবে নেমে সৌম্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান সিরিজের 3য় ম্যাচে। কিন্তু 3 ম্যাচেই সৌম্যের মারকাটের ব্যাটিং এর ধরন মন কেড়ে নেয় দর্শকদের। 2 সেঞ্চুরির পরেও তামিমের নাম ঢাকা পড়ে যায় সৌম্যের কাছে। পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও চলতে থাকে দ্য সৌম্য শো। রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান সৌম্য সরকার। কিন্তু নিজের এই তারকা খ্যাতি বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি। অল্পদিনেই হারিয়ে ফেলেন নিজের ব্যাটিং এর কারিশমা। এরপর জাতীয় দলের সাথে আসা যাওয়ার এক সম্পর্ক তৈরি হয় তার। বারবার বাদ যাওয়া এবং অন্যের ব্যর্থতায় আবার ফিরে আসা, এটি এখন সৌম্যের রুটিন। তবে সৌম্যের বাদ যাওয়ার পেছনে বেশি দায়ী দেশের মাঠ। মিরপুরের মাঠে বরাবরই ব্যর্থ সৌম্য সরকার। কিন্তু যখনই সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মাঠের মতো পেস সহায়ক মাঠে খেলেছেন সৌম্য, তখনই দেখিয়েছেন তার ব্যাটিং ঝলক। 2019 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সাথে বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় 24 ওভারে 210 রান। খেলা শুরুতে ঝোড়ো 66 রানের ইনিংসে ম্যাচ জয়ের হিসেবটা বড্ড সহজ করে দেন সৌম্য সরকার। ব্যাটিং এর পাশাপাশি দুর্দান্ত ফিল্ডার সৌম্য দলের প্রয়োজনে ডান হাতে মিডিয়াম পেস বোলিংও করে থাকেন, প্রয়োজনের সময় উইকেট তুলে নেওয়ার সৌম্যের জুড়ে মেলা ভার। এত কিছুর পরেও সৌম্য সরকার এখনো নিজেকে হারিয়ে খুঁজছেন। অবশ্য এর পেছনে সৌম্যের যতটা দোষ আছে তার চেয়ে কম দোষ নেই ম্যানেজমেন্টেরও। অনেকটা তরকারির আলুর মতো সৌম্যের ব্যাটিং পজিশন পরিবর্তন করেছে বারবার, এক এক ম্যাচে খেলিয়েছেন এক এক জায়গায়, দলের প্রয়োজনে নিজেও মেনে নিয়েছেন এই পরিবর্তনের। তবে এদেশে ক্রিকেট ভক্তরা বিশ্বাস করেন নিজের দিনে সৌম্য গুড়িয়ে দিতে পারেন যে কোনো দলের বোলিং আক্রমণকে। সৌম্য ফিরবেন তার ভয়ঙ্কর রূপে, আসছে বিশ্বকাপে, এমনটাই প্রত্যাশা সকল সৌম্য ভক্তের।